হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা সবাই কিন্তু ভালো আছি। আর চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নতুন দিনের শুরু, সকালবেলা একদম রান্নাঘর থেকে তোমাদের সঙ্গে দেখা করছি। আর আমি শুরু করেছি হচ্ছে ব্রেকফাস্টে কী করব সেটা হচ্ছে আজকে করছি। রাজমা, খানিকটা ফ্রিজে রাজমা ছিল তো সেটাকে ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রিরেই, আর রাজমা আর রুটি করব। প্রত্যেক দিনে তো একটা সকালবেলা একটা থেকেই যায় যে কী টিফিন করব কী টিফিন করব, তো আগের দিন ঠিক করা থাকলে কিন্তু সুবিধা হয়। সেই তাই আমি আগের দিন ঠিক করে রেখেছিলাম বলেই আছে, কিন্তু চটপট করে সকালে উঠেই রাজমাটা সিদ্ধ বসিয়ে দিতে পেরেছিলাম। তো চলো রাজমাটা করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করে আনা যাক। অনেক দিন পরে আবার তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি, মাঝখানে বেশ কয়েকটা দিন আবার গ্যাপ হয়ে গেছে। তো গ্যাপ হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, কিন্তু তোমরা আমার গ্যাপ হয়ে যাচ্ছে বলে কিন্তু তোমরা আমার সাথ ছেড়ো না বা আমার হাত ছেড়ো না, সবসময় তোমরা কিন্তু আমার সাথে থেকো। আর আমি কিন্তু তোমাদের সঙ্গে সবসময় থাকতে চাই আর চেষ্টা করি সব সুবিধা অসুবিধাকে, মানে সুবিধা না অসুবিধাকে কাটিয়ে উঠে সবসময় তোমাদের সাথে থাকতে বা তোমাদের পাশে থাকতে। তা দেখো কথা বলতে বলতে কিন্তু আমার রাজমাটা কিন্তু অনেকখানি হয়ে এসছে, আর রাজমাটা এদিকে আমি কষে নিয়েছি আর এদিকে আমি রুটিও করা শুরু করে দিয়েছি। কেন আর টিফিনটাও রাজিনকে পাঠাবো, যদিও আজকে সকাল সকালই রান্নাঘরে ঢুকে পড়েছি, আগে টিফিনটা দিয়েই কাজ শুরু করেছি, তাতে সুবিধা হয় টিফিনটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, চলে আসলাম তোমাদের সঙ্গে দেখা করতে। সকাল সকাল নয়, অনেক বেলা হয়েছে, অনেক বেলা হয়েছে। আমি স্নান ঠান সেরে পুজো করিনি, পুজো ঋষা করেছে, আমি ইষ্ট বিক্রিটা করে একদম টিফিনটা তো তোমাদের সাথে দেখালাম, আমি আজকে রাজমা আর রুটি করেছি। আমার টিফিনটা নিয়ে চলে এসেছি, রুটি আর যে রাজমাটা, এরকম রাজমাটা দেখানো যাবে, এই যে রাজমাটা, হ্যাঁ, করে খেতে নিয়ে চলেছি। রিসার অনেক আগেই খেয়ে নিয়েছে, খেয়ে স্নান আছে। তো ও সবার আগে বলি যে রিসাদের এখন একদিন ছাড়া একদিন স্কুল হচ্ছে, তো আজকে ওর ছুটি। তো ও স্নান ঠান সেরে পুজো করে টিফিন খেয়ে একটু গেছে জেঠিমার সাথে দেখা করতে, বহুদিন দেখা হয় না ওই জন্য দেখা করতে। আর আমি তার জন্য আজকে মানে প্রচুর কেটেছি, মানে এত কেটেছি, আমার কমর টমর এত ব্যথা, পেটের ব্যথা হয়েছে, এত কেটেছি। হাতে কাছে নি মেশিনে, তবে আমার তো সেমি মেশিনটা, তো সেমি অটোমেটিকও আমাকে দুটো দুটো হয়েছে, ওই জন্য খুব কষ্ট হয়েছে, মেলেছি করেছি, ক্লান্ত হয়ে পড়েছি। আর এখন কটা বাজে যদি বলি যে আমি টিফিন খাচ্ছি, তাহলে তোমরা বলবে এতবেলায় টিফিন খা, এখন মানে লাঞ্চের টাইম হয়ে গেছে, সেই টাইমে টিফিন খাচ্ছি, খেয়ে আমি এখন দুপুর রান্নাঘরে। আর তাহলে সবার আগে বলি, সবার আগে না, এক মিনিট পর হয়ে গেছে, তারপরে বলছি যে গুড মর্নিং, তোমরা কেমন আছো? আমরা কিন্তু সবাই ভালো আছি, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় সাথে থেকো। আর ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি অবশ্যই মানে আমি থাকি, আমি কম চাই তোমরা আমাকে কমেন্ট করো। আর যারা চুপি চুপি দেখছো আমার ব্লগগুলো, তারা কিন্তু চুপি চুপি দেখো, কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেখো, হ্যাঁ, আর সাথে থেকো, তাদেরও বলছি সাথে থেকো, যারা চুপি চুপি দেখছো, যাদের ভালো লাগছে না তারাও সাথে থেকো, আর যারা ভালো লাগছে তারা তো অবশ্যই আমার বন্ধু, আমার প্রিয়জন, তারা সব সময় আমার সাথে কিন্তু থাকবে। তা চলো আমি খেয়ে নিই, আমার খুব খিদেও পেয়েছে আজকে, খিদে পেয়েছে, এত কাজ করলে তো একটু খিদে পেয়ে যায়। আর বিভিন্ন রকম ঝড় ঝাপটা তো লেগেই রয়েছে আমাদের, মানে সমস্যা আর প্রত্যেকটা মানুষের জীবনেই আছে, যে যারটা জানে। আর দুই একদম খেয়ে দিই, আগে রান্নাঘরে ঢুকে পড়বো, চলো খেয়ে নিয়ে। আমি একদম রান্নাঘরে ঢুকে পড়েছি, রান্না বান্না এই ঝাপটা আসছে কেন, এই যে একদম রান্না বান্না শুরু করে দিয়েছি। আসলে আমার জানলাগুলো দিয়ে এত আলো আসে যে মাঝে মাঝে ঝাপসা হয়ে যায়। আর আমি কী কী করছি চলো তোমাদের দেখাচ্ছি। আজকে আমি না বিশেষ কিছু করছি না, আমি কি করব জানো, আমি করব হচ্ছে এটা আলু পেঁয়াজ আর বেগুন কেটেছি, এই যে অল্প একটু মাছের তেল আছে এই তেলটা দিয়ে করব। আর
ছ পিস রুই মাছ আছে, মানে পোনা মাছ কালকে কিনে এনে রেখেছি, ওইটা করব। এই আদা রসুন একটু পেস্ট আর এই পেঁয়াজটা দিয়ে দই পোনা করব, আর এটা করছি। আর মেয়ে তো এইটা খায় না, মেয়েকে তার জন্য করে দেবো হচ্ছে আলু সিদ্ধ। আর এদিকে আমার ভাত বসানো কিন্তু হয়ে গেছে, আমি এটা করতে থাকি আর তোমরা কিন্তু সঙ্গে থাকো। মাছের তেলটাকে না ধুয়ে নিয়েছি, একদম অল্প তেল দিয়েছি, ভীষণ ছিটকার তেলটা, দাঁড়া জলে যেতে হবে আমাকে, একটু তেলটা দিয়েছি দি গ্যাসটা, এবার আমি জোরে করে দিই, নহলে ভীষণ অসুবিধে হয়। ব্যাস তেলটাকে একটুখানি নরম করে নিয়ে আমি সব কিছু, দেখো একটু নুন হলুদ আর বেগুন আলুটা দিয়ে দিয়েছি, বেগুনটা একটু বড় কেটেছি আর আলুটাকে একদম কুচো কুচো করে কেটেছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এটা আমাদের দুজনে এখন এই বেলার রান্নাটা আজকে করলাম, রাত্রিরে যে কী করবো একটু ঢাকা দিবি, রাত্রিরে কী করবো তার ঠিক নেই বলাটা ভুল, কেন নুন রাত্রিরে আজকে রাজমা তো একটু কড়াই রয়েছে, তো রাজমাটা আমাদের রাত্রিরে খাওয়া হয়ে যাবে, আর মাছটায় নুনটা মাখিয়েছি, হলুদটা কিন্তু আজকে এটাতে দেবো না, কেন দই পোনা একটু সাদাই করবো। আর রাত্রিরে আমার কড়াইশুঁটির পুর আমি করেই রেখে দিয়েছি ফ্রিজে, তা সেই পুরটা দিয়ে কিছু একটা করে নেবো, আর রাজমা করা আছে ওই জন্য এবার একটু হালকা দিয়েই করে নিলাম, হালকা রান্না হয়ে গেল। এই আলু এই পেঁয়াজটা মেয়ের জন্য একটু আলু সেদ্ধ, এই পেঁয়াজটা দিয়ে মেখে দেবো, পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ খেতে ভালোবাসে। আর এটা হচ্ছে আমাদের এই মাছে দেবো, আর দইটা রেডি করে নিয়েছি, এই দইটা দেবো মাছে, একটু বেশি করে দই যদি না দেওয়া হয় তাহলে কিন্তু দই পোনা তত ভালো হবে না। চলো দেখতে থাকো, দেখো তেল বেগুনটা আমার একদম কিন্তু রেডি হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়েও যায় এটা। আর এবার হচ্ছে গ্যাসটা আস্তে করে নিই, এবার হচ্ছে মাছটা বসাবো, আগে পেঁয়াজটাকে নাড়া চাড়া করে, দই পোস্ত মানে দই পোনা প্রচুর রকমের হয়, আজকে কিন্তু আমি একদম অন্য স্টাইলের, অন্য স্টাইলের বলতে কি নিজের ইচ্ছে মতো একটা কিন্তু করছি, এটা যে যদিও রান্নার কোনো নিয়ম নেই, যে যান ইচ্ছে মতো করতে পারে, আমিও কিন্তু আজকে দই পোনাটা একদম নিজের মতো করছি, তোমরা বলো না যে এটা দই পোনা হয়েছে কি না। হ্যাঁ আজকে আমি সর্ষে পোস্ত বাটা কিছু কিছু দিচ্ছি না, আজকে একটু অন্য স্টাইল, দেখা যাক কেমন হয়। পেঁয়াজটা হোক হালকা হালকা, আর এর মধ্যে বরফ আছে বাবা, এটা হচ্ছে কি জানো তো, এটার মধ্যে রসুন আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটোর বাটা, এটা দিই মশলাটাকে জাস্ট এই একটু নাড়াচাড়া করবো, মানে হালকা ওই রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে হয়ে যাবে, জাস্ট সেটা যাওয়ার জন্য যেটুকুনি নাড়াচাড়া করতে হয়। আর হ্যাঁ এর মধ্যে একটু দেবো নুন, আমি এর মধ্যে না খানিকটা নুন দিয়ে দিয়েছি, তখন তোমাদের নুনটা দেখানো হয়নি। আর দেখো মশলাটা কিন্তু আর মিনিট এক কি দুই একটু নাড়াবো, নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো এই এক ছোটো বাটি এক বাটি দই, মানে 100 দইয়ের কিন্তু বেশি দই আছে এটা, নইলে কিন্তু দই পোনা মানে দইটা একটু বেশি লাগে সবাই জানে। ব্যাস মশলাটাকে কিন্তু আমি বেশি ভাজ মানে কষাবো না বলেইছি, তাও গায়েতে একটু তেল তেল বেরিয়েছে। আর আমি দিয়ে দিলাম হচ্ছে দইটা জল, এটা একটু বাটিটা ধুয়ে দেবো, আর গ্যাসটা করে দিলাম আস্তে, কেন গরমে তো দই দিলে দই একদম জল ফেটে যায়, জানি না এখন ফেটে যাবে কি না আমি বলতে পারছি না। এই দিয়ে দিলাম দই, একটু হালকা মিক্স করে নিই, করে এর মধ্যে আমি দেবো হচ্ছে এর মধ্যে দেবো হচ্ছে, আমি ঘরে একটা গরম মশলা তৈরি করেছি, মানে একটা বলতে কি ঘরে গরম মশলা সেদিনকার সব শুকনো খোলায় ভেজে গরম মশলাটা রেডি করে রেখেছি, মানে দোকানের কেনা থেকে আমার তো এই গন্ধটা খুব ভালো লাগছে, ওই জন্য এটাকে আমি রেডি করে রেখেছি। এবার দিয়ে দেবো হচ্ছে মাছগুলো, হ্যাঁ সব মাছগুলো একটা একটা করে বসিয়ে দেবো, অল্প দিয়েছ তো বলবো একটু বল আজকে না মাছগুলো দেখ, তোমরা তো দেখলেই আমি কিন্তু মাছটা কিন্তু কাঁচাই দিয়েছি, মাছটা কালকে রুই মাছ এবং
ছোট রুই মাছ খুব একটা বড় না, ফ্রেশ ছিল তাই জন্য কিন্তু কাঁচাই দিলাম। কেন কাঁচা দই পোনা করলে টেস্টটা কিন্তু, বা কাঁচা দই কাঁচা করলে টেস্ট কিন্তু দারুণ হয়। মাছ ভাজলে একরকম টেস্ট হয়, আর কাঁচাটা কিন্তু টেস্টটা কিন্তু অনেকটা বেশি এনহ্যান্স করে যেটা বলে, সেটাই আমি করলাম। আর দিয়ে দিলাম হচ্ছে দইয়ের বাটিটা ধুয়ে খানিকটা জল, ব্যাস আর কিছু দেব না। এবার এটা মিনিট দশের মধ্যেই আশা করি রেডি হয়ে যাবে, তারপরে তোমাদের দেখাবো কেরম হয়েছে এটার ফাইনাল লুক। এই যে রান্না অর্ধেক মানে সেরে, অর্ধেক সেরে না, দই কাপোনাটা বসিয়ে দিয়ে আর চলে এসেছি। এই যে তোমরা যেটা দেখলে এটা হচ্ছে দইয়ের ঘোল। এই যে রিশাও আছে, আজকে রিশা চলে এসেছে জেঠিমার বাড়ি থেকে। আর এই গরমের দিনে দইয়ের ঘোল দারুণ লাগে, যদিও গরম এখনো সময় পড়ে, কিন্তু আমার দোতলাটা খুব গরম পড়ে, গরম লাগে, খালি মনে হচ্ছে ঠান্ডা জল খাই। এখনও ঠান্ডা জল খাওয়া শুরু করিনি, জানি না কবে যে নিজেকে কন্ট্রোল কতদিন করে রাখতে পারবো, ঠান্ডা জল শুরু করবো। চলো দইটা ঘোলটা খেয়ে নিই। খেয়ে নিয়ে আজকে শালকা রান্না খুব ভালো ঝটপট হয়ে যাচ্ছে, খেয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি, দেখি দই পোনাটা কেমন হয়েছে তোমাদের দেখাবো। একদম রান্না বান্না তো তখন কমপ্লিট বসেছিলাম, এবার এসেছি খেতে। আর দই কাতলাটা তখন দেখেনি, এই যে দেখো দই কাতলাটা কিন্তু আমি মুখে একটু দিয়ে রেখেছি, মানে গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। আর তাহলে খেয়ে আবার বিকেলবেলা বলবো কেমন হয়েছে। তা খাওয়া দাওয়া করে নিই, করে নিয়ে আবার দেখা করতে চলে আসবো। টাটা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, চলে আসলাম সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে দেখা করতে। আর এখন বাজে হচ্ছে 6:30-7:45, আর রিশা বসে এখন করছে ও ড্রয়িং। কালকে ড্রয়িং বাকি আছে না কেন, একটা প্র্যাকটিস বল, বলবে না? হ্যাঁ, ও ড্রয়িংটা করছে। দাঁড়াও তোমাদের কি দেখাতে, দেখানো যাবে? এটা তো এখনও রং হয়নি, ড্রয়িংটা তোমরা বুঝতে পারবে না, মানে সাদা তো বোঝা যাবে না, বোঝা যাচ্ছেও না। তা এটা কমপ্লিট হতে হবে তোমাদের দেখাবো। আর তোমাদের তো বলেছিলাম কে জানো তো, দুপুরবেলা যে বললাম যে নতুন পদ্ধতিতে দই কাতলাটা করছি কেমন হবে কি না, দারুণ হয়েছিল খেতে, খুব সুন্দর হয়েছিল। আমি মানে একদম করে খুব মানে সাকসেস ওটা। আর এখন চলছে সবসময় আমাদের ঘরে এই এক সিনচান না কি ডোরেমন সবসময় চলতে থাকে। আর এখন আমি বসে আছি, ও আঁকতে বসেছে, ও একে নিয়ে বললো মা আঁকাটা কমপ্লিট করে নিয়ে পড়াটা করতে বসবো। আর আমি চলে যাব এবার রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে সন্ধ্যের টিফিন চা সমস্ত কিছু করব, আর করব হচ্ছে রাতের রান্না। এই যে বন্ধুরা, একদম রান্নাঘরে ঢুকে পড়েছি, আর কী করবো সব ঠিক করছিলাম। তো করে নিচ্ছি হচ্ছে একটু আলু ছাড়াচ্ছি, আর করবো হচ্ছে সকালবেলা বাজার করে নিয়েছি ফুলকপি, আমার একদম ভালো লাগছে না আর ফুলকপি খেতে, ফুলকপি আর আলুর তরকারি। হ্যাঁ, ফুলকপি আর আলুর তরকারি। আর ফ্রিজে কড়াইশুঁটির কচুরি সেদিনকার করেছিলাম, আমি এখন তো করেই রাখি, কড়াইশুঁটির কচুরি অনেকটা করা রয়েছে। তা করবো হচ্ছে কড়াইশুঁটির কচুরি পুর ভরে রুটি, কড়াইশুঁটির কচুরি তো এখন করবো না, কারণ প্রচুর পরিমাণে রিচ খাওয়া হচ্ছে। তা ওই ওটা দিয়ে রুটি করবো, তেলও দেবো না, পরোটাও করবো না। আর এই সোটা দিয়ে রুটি পরোটা কচুরি তো দারুণ লাগে, মশলা দেওয়া পড়তো তো খেতে খুব ভালো লাগে, একটু করে নিই। করে সন্ধ্যেবেলা তো তোমার সঙ্গে দেখা করলাম, আর চা করতে আসি, আজকে চাই খাইনি, বসেছিলাম, ভালো লাগছিল না, বেশ সম্বল হয়েছে, মানে অ্যাসিড ধরনের একটু হয়ে রয়েছে কদিন ধরে, ওই জন্য আজকে আর চাও করি, চাও খাইনি। রিশা বললো আমি কিছু খাবো না, খালি রাজেনকে চা করে দিয়েছিলাম, ও খেয়ে বেরিয়ে গেছে। তা এখন চলে এসেছি তরকারি আর রুটিটা করে নেবো, করে টরে গিয়ে একটু বসে দেখবো হচ্ছে টিভি। এই যে একদম সবজি কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছে, মানে ওই আলু ফুলকপি আর টমেটোর কাঁচা লঙ্কা দিয়ে ওই একটা এক প্রকার চচ্চড়ি মতো, মানে আমার লিটারালি কিছু করতেই ইচ্ছে করছে না এই মুহূর্তে। তা কী করবো, করতে হবে, আর দুবেলা রান্নাবান্না আমার আর ভালো লাগে না, আর একটু তেল দিতে হবে, তেলটা অল্প হয়ে গেছে। চলো করি এটা।
রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু করে নিই আর খেয়ে দেয় না। এটা তোমার, আর আমি কিন্তু খাবো হচ্ছে জানো তো কি, আমি খাবো হচ্ছে ভাত। আমার তো বললামই সকালে একটু রয়েছে, ভাত খেয়ে নেবো। বন্ধুরা আর চলো এখানেই ব্লগটাকে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাথে থাকবে, আর দেখতে থাকবে হচ্ছে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। মানে আমি খেয়ে নিই, আমার ভীষণ অ্যাসিডিটি হয়েছে বলে আমি তো বললামই তখন যে আমার ভীষণ অম্ল অম্ল লাগছে, ওই জন্য আমি এসব খাবো না, আমি একটু অল্প একটু করে ভাত খাবো আর খেয়ে শুয়ে পড়বো। কালকে নতুন দিন, নতুন শুরু নিয়ে চলে আসবো তোমার সঙ্গে দেখা করতে। চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। গুড নাইট।